হ্যালো एवरीवन ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস নাইন হিস্ট্রি চ্যাপ্টার টু নিয়ে আমরা ডিসকাশন করছিলাম চ্যাপ্টার টুর আমাদের এতটা ডিসকাশন হয়ে গেছে আমাদের নেক্সট তারপর থেকে এখন আমরা ডিসকাশন শুরু করব লাইন ভিত্তিক পড়াটা স্কিপ না করে দেখবে যার যেই রাইটারের বই হোক এটা ম্যাটার করে না কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্ন এলে কিন্তু ক্লিয়ার করতে পারবে বা দিতে পারবে আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি যে প্রশ্ন একই ধরনের হয় নেপোলিয়ান বনপাঠ সম্বন্ধে যে কোনো বইতে তার কনসেপ্টটা তার সম্বন্ধে তিনি যা ঘটিয়েছিলেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না তো সেই জন্য পড়াটা যখন আমি বোঝাবো ভালো করে শুনলে যে কোনো প্রশ্ন এলে নিজেরা লিখতে পারবে ওকে এখন শুরু করা যাক আর যা যা আমি আলোচনা করে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার বাংলা যা যা আছে সব প্লে লিস্টে পাবে সেখান থেকে দেখে নিও যারা আমার সাবস্ক্রাইবার প্রত্যেকে জানু যারা নিউ তাদের জানালাম কি বলছে দেখো নেক্সট পার্টটা রয়েছে নেপোলিয়ান সরি নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত ওকে ভিডিওটা লাইক করে দিও বলছে ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল কি স্বাধীনতার সাম্য মৈত্র এটা আমরা এর আগেও ডিসকাশন করেছি পড়েছি আমি একটু পড়েনি দেন বোঝাচ্ছি বলছে এই বিপ্লবী আদর্শ ইউরোপে এক অভূতপূর্ব উদ্দীপনা ও আশা আকাঙ্ক্ষার জন্ম দেয় ফ্রান্সের মধ্যে স্বাধীনতা সাম্য মৈত্রীর আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে ফরাসি জাতীয় পরিষদ কর্তৃক মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণায় ইউরোপীয়বাসী উদ্বুদ্ধ হয়ে ওঠে ফ্রান্স সহ সমগ্র ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শে জয়যাত্রা শুরু হয় কিন্তু নেপোলিয়ান ধীরে ধীরে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলতে বিপ্লবী আদর্শের প্রসার ব্যাহত হয় ঠিক আছে কী বলছে ফরাসি বিপ্লবের আদর্শটা কি ছিল না সাম্য মৈত্রী এবং স্বাধীনতা ছিল তো বলছে ইউরোপে একটা মানে কি বলবো এই যে বিপ্লবের আদর্শটা ছিল সেটা ইউরোপের মধ্যে একটা কি করে না একটা উদ্দীপনার সৃষ্টি করেছিল ওকে ফ্রান্সের মধ্যে এই যে নীতিটা ছিল সাম্য মৈত্র এবং স্বাধীনতা এটা যথেষ্ট পরিমাণে খ্যাতি অর্জন করে ওকে মানুষ নাগরিকদের অধিকার ঘোষণায় ইউরোপবাসী কিন্তু তখন মানে উদ্বুদ্ধ হয়ে ওঠে আমরা বলতে পারি ওকে নেপোলিয়ান ধীরে ধীরে একটা সুবিশাল সাম্রাজ্য গড়ে ওঠে যেটা বিপ্লবীর আদর্শকে যথেষ্টভাবে প্রসার ঘটিয়েছিল নেপোলিয়ান সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লব আদর্শের সংঘাত অনিবার্য হয়ে ওঠে প্রথম দিকে নেপোলিয়ান সাম্রাজ্য জয় বিপ্লবী আদর্শের প্রসার ঘটিয়ে সরি ঘটিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে বিজিত দেশগুলো নেপোলিয়ানের স্বৈরশাসন কায়েম করলে আহ বিচিত দেশগুলিতে নেপোলিয়ান শাসন কায়েম করলে বিপ্লবী আদর্শের প্রসার ব্যাহত হয় সরি কি বলছে দেখো নেপোলিয়ান আমরা জানি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম কনসাল হিসাবে দশ বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন ওকে এবং সেই সময় কি না অ্যামিয়েন্সের সন্ধি আর দ্বিতীয় জোট ধ্বংস করে তিনি ফ্রান্সে তখন যথেষ্ট ফেমাস হয়ে উঠেছিল। ওকে இப்ப 1802 খ্রিস্টাব্দে তিনি রাজতন্ত্রীদের যথেষ্টভাবে মানে कठोरভাবে দমন করে এবং সারা জীবনের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হয় এর ফলে তিনি নিজে উত্তরাধিকারী মনোনয়নের যে অধিকার সেটা নিজের থেকেই নিজে অর্জন করে ওকে এবং 1804 খ্রিস্টাব্দ ছিল এটা তখন কি হয় না ফরাসি সম্রাটতিনি নিযুক্ত হয় কিসের মাধ্যমে না গণভোটের মাধ্যমে তিনি ফরাসি সম্রাটের হয়ে তিনি গির্জায় তার যে এই যে সাম্রাজ্যের তিনি অর্জন করেছিল সেখানে তার কি হয়েছিল না নট গির্জায় তার অভিষেক হয়েছিল ওকে তার উত্তরাধিকারীর সম্মান পায় তার দুই ভাই কে ছিল না জোসেফ ছিল আর লুই বন ছিল এবং এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের অনেক সময় এটা নিয়ে আমাদের আসে যে ফ্রান্সে কিভাবে নেপোলিয়ানের সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কনসল থেকে নেপোলিয়ান কিভাবে ফরাসিদের সম্রাট হয়ে ওঠে তখন কিন্তু আমাদের এইসব ব্যাপারটাকে একটু ডিসকাশন করতে হবে আমি বড় প্রশ্ন যখন আলোচনা করব তখন এটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো দেখো নেপোলিয়ানের কি ছিল নেপোলিয়ানের সাফল্যের একটা বড় কারণ ছিল তার ব্যক্তিগত যথেষ্ট দক্ষতা ছিল যথেষ্ট প্রতিভা ছিল তিনি অত্যন্ত কনফিডেন্ট ছিল ছিল বা এবং অবশ্যই তার কিন্তু উচ্চ পরিমাণে ছিল রাজনৈতিক মানে কুট আমরা বলি না কুটকৌশল যাকে বলা হয় তো সেইটা তার মধ্যে ছিল সামরিক কূটকৌশল তার মধ্যে যথেষ্টভাবে ছিল আর তিনি ফরাসি জনগণের যথেষ্ট ভালোবাসা পেয়েছিলেন ফরাসি জনগণ তাকে যথেষ্ট পরিমাণে কিন্তু সমর্থন জানিয়েছিল ওকে কি বলছে দেখো বলছে নেপোলিয়ান সাম্রাজ্যের কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী এবং স্বাধীনতার আদর্শের বিরোধ নেপোলিয়ান বিপ্লবের তিনটি মূল আদর্শ কি না স্বাধীনতা সাম্য মৈত্রী এর মধ্যে নেপোলিয়ান স্বাধীনতার আদর্শকে গ্রহণ করেননি কিছু ক্ষেত্রে সাম্য ওই মৈত্রী আদর্শকে গ্রহণ করলেও এই দুটি আদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্যিক কার্যকলাপের আড়ালে ঢাকা পড়ে যায় নেপোলিয়ান ক্ষমতা লাভ করে ফ্রান্সের প্রজাতন্ত্রের অবসান রাজতন্ত্র স্থাপন করে বিপ্লবের আদর্শ ছিল বিপ্লবী আদর্শের সরি বিপ্লবী আদর্শের পরিপন্থী ওকে নির্বাচিত অধিকারিকদের জায়গায় তিনি বিজিত দেশগুলিকে দেশগুলিতে নিজের পছন্দ মতো অধিকারিকদের নিয়োগ করেন তার নির্দেশেই ইটালিতে সৎ পুত্র ইউজিন আর জার্মানিতে ভাই জেরম স্পেনে আর এক ভাই জোসেফ নেদারল্যান্ডে আর এক ভাই লুসিয়ান আর নেপ সরি নেপসনে ভগ্নিপতি মিউরাহ শাসন ক্ষমতায় বসেন মানে তিনি তার পুরো ফ্যামিলিকে কিন্তু দেখো শাসনের মধ্যে কিন্তু ইনভলভ করেছেন কারণ ফ্যামিলি পারসন কি হয় ফ্যামিলির মধ্যে বিশ্বাসঘাতকতা করার চান্সেসটা অনেক বেশি কম থাকে তো যতই হোক তারা একটা ফ্যামিলির মধ্যে পড়ছে তো সেই জন্য পুরো ফ্যামিলিকে কিন্তু বসিয়েছিল নেক্সট কি বলেছে নেপোলিয়ান ইউরোপের বিজিত দেশগুলিতে সামরিক শক্তিভিত্তিক শাসন কায়েম করেন তিনি সর্বত্র বল প্রয়োগের দ্বারা নিজের আধিপত্য বজায় রাখার চেয়ে বজায় রাখতে চেয়েছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে অচিরে আমি পড়ে নি দেন বোঝাচ্ছি আচ্ছা অচিরেই তিনি ইউরোপের শাসন কায়েম করেন ফ্রান্সে তিনি ব্যাংক অফ ফ্রান্স গড়ে তুললেও ইউরোপের বিজিত কোথায় গেল বিজিত দেশগুলির ওপর মাত্রা অতিরিক্ত কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ চালান ইউরোপে জাতিগুলি স্বদেশী স্বৈরাচারী রাজার বদলে বিদেশি স্বৈরাচারী শাসন প্রত্যক্ষ করে নেপোলিয়ানের স্বাধীনতা বা গণতন্ত্র রক্ষা করার কোনো চেষ্টা করেননি তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেন তিনি পোপের সঙ্গে ধর্ম মীমাংসা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন নেপোলিয়ান এই সমস্ত পদক্ষেপ ফরাসি বিপ্লবের সাম্য মৈত্র স্বাধীনতার আদর্শের বিরোধী ছিল দেখো মোট কথা আমরা এই কনসেপ্টে এটুকু বুঝলাম যে কে ছিলেন নেপোলিয়ান বনপদ বিপ্লবের যে তিনটে আদর্শের মধ্যে সাম্য মৈত্রের আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার যে আদর্শ ছিল সেটাকে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেননি বা সেই ভাবধারাকে তিনি কিন্তু ধ্বংস করেছিলেন আমরা বলতে পারি ওকে তিনি নেপোলিয়ান যখন স্বাধীনতা বা গণতন্ত্রকে পদানত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তিনি ছিলেন কিন্তু বিপ্লবের ধ্বংসকারী আমরা বলতে পারি ওকে তিনি ফরাসি বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে কি বলেছিল না নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন ওকে কারণ তিনি বংশানুক্রমী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেসিক্যালি বংশের নিজের বংশকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন ওকে তো আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করে ফ্রান্সে পুনরায় কি করেন না বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন রাজতন্ত্রের পুনঃপরিবর্তন একটা আমরা বলতে পারি একটা জকজমক পূর্ণ উৎসব অনুষ্ঠান প্রবর্তনের মধ্যে দিয়ে তিনি কিন্তু বিপ্লবের আদর্শ থেকে নিজেকে বিচ্যুত করেছিলেন ওকে নেপোলিয়ান ফ্রান্সে প্রতিনিধিমূলক যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান তুলে দিয়ে কিন্তু গণতন্ত্রের মুখ সে কি করেছিল না পুলিশি রাষ্ট্র স্থাপন করেন এবং রাজনৈতিক যে দলগুলো রাজনৈতিক দলগুলির স্বাধীন যে কার্যকলাপ সংবাদপত্রের কার্যকলাপ সেটা তিনি সীমাবদ্ধ করে দেন ভোট দেওয়ার স্বাধীনতা সেটা কিন্তু তিনি বন্ধ করে দেন ওকে এছাড়া তিনি প্রশাসনিক আইনগুলোর ক্ষমতা ঠিক আছে বন্ধ করে বাক স্বাধীনতা মানুষের বন্ধ করে দেন ঠিক আছে এটা খুবই অন্যায় ঠিক আছে তো যাই হোক বাক স্বাধীনতা তিনি বন্ধ করে ওকে তো এই জিনিসগুলো ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে যা ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ কিন্তু একদমই আমরা বলতে পারি পরিপন্থী ছিল না ওকে এছাড়াও আমরা কি এখান থেকে আরও একটা জিনিস খুব স্পষ্ট হয় আমাদের যেটা হচ্ছে বলতে পারি নেপোলিয়ানের ধর্ম সংস্কার ওকে এটাও কিন্তু যেটা ধর্ম মীমাংসা বিষয়ক যেটা চুক্তি আমরা বলতে পারি বা কন যাকে বলা হয় কর্ডট কন যাকে বলি আমরা ঠিক আছে তো এটার সম্বন্ধেও আমাদের একটা কনসেপ্ট আসে বা ক্লিয়ার হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা অনেক সময় আসে যে ধর্ম মীমাংসা চুক্তি সম্বন্ধে যা জানো লেখো অথবা নেপোলিয়ানের ধর্ম ধর্ম সংস্কার গুলো সম্বন্ধে যা জানো লেখক তো আমাদের তখন আমরা কি হিসাবে সেটাকে তুলে ধরতে পারি যে দেখো বিপ্লবের সময় চার্চ আর তার যে সম্পত্তি নীতি সেটা গ্রহণ করা হয়েছিল তা পোপ মেনে নেবেন ওকে এটা ছিল সেই ধর্ম চুক্তির তে বলা তো ধর্ম চুক্তিটা কি আছে আগে একটু এটা বলে দিই দেখো ফরাসি বিপ্লবের যে সূচনা সেই সূচনায় ফরাসি সংবিধান সভা কি না সিভিল কমিউন সরি কনস্টিটিউশন সিভিল কনস্টিটিউশন অফ দ্য কারজি ওকে কি বললাম সংবিধান সভা কি না সিভিল কনস্টিটিউশন অফ দা কার্জি নামক একটা আইনের দ্বারা চার্চ এর যাবতীয় সম্পত্তি বাজিয়াপ্ত করে চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ওকে এর ফলে কি হয় রাষ্ট্রের সঙ্গে পোপের একটা বিরোধ শুরু হয়ে যায় নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে পোপ সপ্তম যে পায়াসের সপ্তম পায়াসের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিরোধের কিন্তু অবসান ঘটে এবং আঠারোশো এক খ্রিস্টাব্দে একটা চুক্তি হয় আহ সেই চুক্তিটা ছিল হচ্ছে ধর্ম মীমাংসা চুক্তি এই মীমাংসা চুক্তিতে কি বলা ছিল না বললাম যে বিপ্লবের সময় চার্চ এবং তার যে সম্পত্তি সে সম্পত্তি জাতীয় জাতীয়তাকরণ নীতিতে গ্রহণ করা হয়েছিল তা পোপ মেনে নেবেন কি বললাম ফ্রান্সের সময় চার্চ ও তার সম্পত্তির জাতীয়করণ যে নীতি সেটা গ্রহণ করা হয়েছিল তা সেটা পোপ মেনে নেবেন সরকার কর্তৃক মনোনীত যাজকদের অনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে দেবে পোপ ফরাসি সরকার যাজকদের বেতন দেবে যাজকদের ওপর যে আহ আমরা বলতে পারি যে বিষ সেই বিষ পদদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে ক্যাথলিকরা স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার পাবে এই সব এবং এটার ফলেও অনেক কিছু হয়েছিল এই যে ধর্ম মীমাংসার চুক্তি যার ফলে রাষ্ট্রের সঙ্গে প্রপের একটা বিরোধের অবসান ঘটেছিল ওকে ক্যাথলিক চার্জ অনেকটাই রাষ্ট্রের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছিল আমরা বলতে পারি তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে কনসেপ্ট তো আমরা এটা বুঝতে পারলাম যে নেপোলিয়ানের যে ধর্ম সংস্কার সেই ধর্ম সংস্কার ধর্ম মীমাংসা যে চুক্তি সেটা কিন্তু আমাদের একটু ক্লিয়ার হলো ওকে নেক্সট কি বলেছে একটু দেখবো নেক্স আমাদের বলছে নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শ পরস্পর অবস্থান ওকে এখানে কি বলছে আঠেরোশো পাঁচ থেকে বারো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় নেপোলিয়ান তার গ্র্যান্ড এম্পায়ার বা সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলেন রাশিয়া অভিযানের আগে পর্যন্ত এই সাম্রাজ্য উত্তরে হামবার্গ থেকে দক্ষিণে রোম পর্যন্ত বিস্তৃত ছিল নেপোলিয়ান সরাসরি শাসনাধীন সাম্রাজ্যটি একশো তিরিশটি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করে এই সাম্রাজ্যের বিস্তার ছিল প্রায় পাঁচ লক্ষ সরি পাঁচ লক্ষ বর্গমিটার এবং এর মোট জনসংখ্যা ছিল প্রায় 4.5 পয়েন্ট কোটি ওকে এই সাম্রাজ্যের বাইরে ছিল নেপোলিয়ানের অনুগামী বেশ কিছু রাজ্য নেপোলিয়ান সাম্রাজ্য বিস্তার এবং সামরিক অভিযানের দরুন ইউরোপে পুরাতন পুরাতনতন্ত্র পতন ও জাতীয়তাবাদের উত্থান ঘটে এই অভিযানের ফলে রাজতন্ত্রের ভগ্নস্তূপের ওপর জনগণের সাম্য স্বাধীনতার পতাকা ওড়ে নেপোলিয়ান সাম্রাজ্যের অর্থ ছিল ইউরোপীয় সরি ইউরোপের বিপ্লবের সম্প্রসারণ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো বারো খ্রিস্টাব্দের যে সময়টা এই সময়ে নেপোলিয়ান কি করেছিল একটা সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল ঠিক আছে রাশিয়া যে অভিযান করেছিল তার আগে কি হয়েছিল না সাম্রাজ্য উত্তরে হমবর্গ থেকে দক্ষিণে রোম পর্যন্ত বিস্তৃত ছিল ওকে নেপোলিয়ানের শাসনাধীন যে সাম্রাজ্যটি একশো তিরিশটি ডিপার্টমেন্ট বা প্রদেশে সেটা বিভক্ত ছিল এই সাম্রাজ্যের বিস্তার ছিল মোটামুটি পাঁচ লক্ষ বর্গ মাইল পর্যন্ত আর এখানে জনসংখ্যা ছিল 4.5 কোটি ঠিক আছে বোঝা গেল নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার এবং সামরিক অভিজারে সময় ইউরোপের পুরাতন তন্ত্রের পতন এবং জাতীয়তাবাদের কিন্তু উত্থান ঘটেছিল নেক্সট বলেছে নেপোলিয়ান সাম্রাজ্যের অর্থ ছিল ইউরোপীয় বিপ্লবের সম্প্রসারণ তিনি দম্ভ সহকারে বলেছিলেন আমি বিপ্লব মনে থাকে যেন বলেছিল আমি বিপ্লব পরের দিকে তিনি স্বৈরাচারী হয়ে ওঠার হয়ে ওঠায় ইউরোপের মানুষের শ্রদ্ধা আস্থা হারান এবং সাম্রাজ্যবাদী ভাবমূর্তি স্পষ্ট হয়ে ওঠে প্রতিক্রিয়াস্বরূপ ইউরোপের মানুষের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে তারা নেপোলিয়ানের স্বৈরাচার অত্যাচারের বিরুদ্ধে সরব হয় নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের সুবাদে ইটালি স্পেন পোল্যান্ডের মতো ইউরোপের দেশগুলি জাতীয়তাবাদের আদর্শের বিকাশ ঘটে নেপোলিয়ান সম্ভবত নিজের অজান্তেই জার্মান জাতীয়তাবাদের উত্থানের পথ তৈরি করেন তিনি পবিত্র রোম সাম্রাজ্যের অবসান ঘটিয়ে উর্টেমবাগ ওকে বাডেন সরি বাডেন ব্যাডেন আর কি আর ব্যাভারিয়া ওকে তো উর্টেমবার্গ বাডেন আর ব্যাভারিয়া হেসে ডামস্টার সহ ষোলোটি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে নেপোলিয়ানের রাইন সংঘর্ষ গড়ে তোলেন তাহলে কি কি নিয়ে তিনি রাইন সংঘর্ষ গড়ে তুলেছিলেন না উরটে সরি বার্গ ব্যাডেন আর ব্যাভারিয়া আচ্ছা হেসের ডামস্টার্ড। সহ এই ষোলোটা ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে নেপোলিয়ান রাইন সংঘর্ষ গড়ে তোলেন পুনরায় আইন ও বিচার পদ্ধতি বাতিল করে পশ্চিম জার্মানিতে কোর্ড নেপোলিয়ান চালু হয় এছাড়া সামন্ত ব্যবস্থার অবলব্ধি ভূমিদাস প্রথার বিলোপ আচ্ছা ধর্ম সহিষ্ণুতা প্রবর্তনের দ্বারা তিনি জার্মানি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করে তোলেন তাহলে দেখো আমরা একটা জিনিস বুঝলাম যে নেপোলিয়ান তার সাম্রাজ্যের মধ্যে ইটালি এবং জার্মানিতে জাতীয়তাবাদ কিন্তু ঘটিয়েছিল রাজ্যগুলি নেপোলিয়ানের অধীনে জাতীয় সার্বভৌমত্বের যে স্বাদ সেটা কিন্তু অনুভব করেছিল নেপোলিয়ান তাদের কিন্তু বন্ধনমুক্ত কিন্তু করতে চায়নি জার্মানি তার মুক্তি আলো পেয়েছিল প্রাশিয়ার কাছ থেকে কিন্তু ওকে জার্মানি জাতীয়তাবাদী জাগরণের প্রাশিয়ার যে দেশপ্রেমিক স্টাইন ছিল বা হার্ডেনবার্গ এরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এর মূলত শিক্ষা ও শাসন সংস্কারের মাধ্যমে জার্মানবাসী মনে একটা মুক্তির আমরা বলতে পারি যে একটা সঞ্চার ঘটেছিল এর ফলে কৃষকেরা লাঙল শ্রমিকেরা হাতুড়ি ফেলে ছাত্ররা বই ছেড়ে জার্মানি মুক্তি সংগ্রামে কিন্তু যোগ দিয়েছিল তো সেই সবে আমি পরে যাব তো যাই হোক আঠারোশো তেরো ख्रीटाब्दी ड्रेस टेन जुद्धे অস্ট্রিয়া পরাজিত হয় এবং লিপজিগের যুদ্ধে কিন্তু নেপোলিয়ান চতুর্থ জোটের কাছে চূড়ান্তভাবে তখন পরাজিত হয়েছিল এছাড়া নেপোলিয়ান কি ছিল না নেপোলিয়ান কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং সাম্রাজ্যবাদী শাসক ছিল আমরা বলতে পারি ঠিক আছে তিনি তার সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য একাধিক বার আমরা বলতে পারি যে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল বিভিন্ন যুদ্ধে জয়লাভের ফলে তিনি ক্রমশ ইউরোপের যে মানে বেশিরভাগ অংশটাই তিনি কি করেছিল না জয় করতে শুরু করেছিল বা তিনি ক্রমশ ইউরোপের মানে আমরা বলতে পারি ভাগ্যবিধাতা পরিণত হচ্ছিল ওকে তিনি নেপোলিয়ান ইউরোপের যে সকল অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন সেগুলোর মধ্যে প্রথমেই আমরা উল্লেখ করতে পারি যে ব্যাটাভিও যে প্রজাতন্ত্র ওকে তিনি আঠেরোশো চার খ্রিস্টাব্দে এই প্রজাতন্ত্রর নাম হয় হচ্ছে হল্যান্ড ওকে এখানে তিনি শাসনভার তার যে ভাই ছেলে ভাইয়ের ছেলে যেটা হয় লুই বোনোপার তার ওপর কিন্তু দিয়েছিলেন ওকে এবং আঠারোশো দশ খ্রিস্টাব্দে হল্যান্ডকে সরাসরি ফ্রান্সের অন্তর্ভুক্ত করে এরপর সরি এরপর নেপোলিয়ান কি করে না নেপোলিয়ান ক্যাম্পোফর্নিও এবং প্রেসবার্গের সন্ধির দ্বারা অস্ট্রিয়াকে পরাজিত করে করে ইটালি যেটা ছিল ইটালিতে অস্ট্রিয়ার যে অধিকৃত অঞ্চলগুলো সেটা ফ্রান্সের আশ্রিত রাজ্য পরিণত করেন ঠিক আছে উত্তর ইটালির যেটা টাস্কানি তারপরে পিডমন্ট ওকে সেই পিডমন্টকে তারপরে জেনোয়াকে তিনি ফ্রান্সের শাসনাধীনে রেখে সেখানে তার পুত্র কি ছিল তার পুত্রের নাম মনে রেখো ইউজিন ওকে ইউজিনকে তিনি শাসন শাসক হিসাবে সেখানে নিয়োগ করেন ওকে তিনি পোপদের তো আমি বলেই ছিলাম যে পোপদেরকে তিনি কি করতেন না পোপদেরকে তিনি বন্দি করতেন সেভাবে পোপদের ক্ষমতা তিনি কখনোই দেননি তো এইভাবে একটার পর একটার কিন্তু তিনি জয়লাভ করেছিল তিনি এরপরে জার্মানির দিকে তার নজর জার্মানিকে নিজের সাম্রাজ্যভুক্ত করার জন্য তিনি জার্মানির যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে রাজ্যগুলো সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কী করেছিল না রাজ্যটা যে ছিল সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করেছিল বা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করেছিল আমরা বলতে পারি ওকে সেখানে অস্ট্রিয়া প্রাশিয়ার আধিপত্য বজায় ছিল নেপোলিয়ান অস্ট্রিয়া এবং প্রাশিয়াকে যুদ্ধে তখন পরাস্ত করে পরাস্ত করে কি করেছিল না ব্যাসলের সন্ধি করে সময়টা তখন মোস্ট প্রপারলি ছিল সতেরোশো তো সেই সময় একটা পেজের মধ্যে না শালটা একদিকে লিখবে আর যুদ্ধ কি যুদ্ধ হয়েছিল সেটা করবে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে এবং যখন তখন বলতেও পারবে মনেও পড়বে ওকে তো যাই হোক সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ব্যাসলের সন্ধি হয় এবং সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ক্যাম্পো ও ফোরমিয়র সন্ধি হয় সতেরোশো সতেরোশো ঠিক না আঠেরোশো এক খ্রিস্টাব্দে লুনিভিলের সন্ধি স্বাক্ষর হয় জার্মানি পুনর্গঠন করা হয় ঠিক আছে তো এইভাবে নেপোলিয়ান কিন্তু নেতা হিসাবে জার্মানিবাসী নেপোলিয়ানকে কিন্তু নেতা হিসাবে তখন মেনে দেয় মেনে নেয় তারপরে কি করে প্রাশিয়া তিনি প্রাশিয়ার দিকে তার নজর পড়ে ঠিক আছে আঠেরোশো সময়টা ছিল নেপোলিয়ান কি করেছিল না ফ্রিডল্যান্ডের যুদ্ধে রুশ যে যার ছিল প্রথম আলেকজান্ডারকে তো তাকে পরাস্ত করেন এবং যার প্রথম আলেকজান্ডার যে টিলসিটের সন্ধি সেই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন এই সন্ধির ফলে কি হয়েছিল নেপোলিয়ান কার্যত ইউরোপের আমরা বলতে পারি যে নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলো বা একচ্ছত্র অধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিল কিন্তু ওকে নেপোলিয়ানের যে সাম্রাজ্য বিস্তারের ফলে ইউরোপের ফরাসি বিপ্লবের যে আদর্শের সম্প্রসারণ ঘটেছিল এটা আমাদের মেনে নিতেই হবে এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই ঠিক আছে তিনি সাম্যের আদর্শকে স্বীকার করলেও স্বাধীনতার আদর্শকে কিন্তু কখনোই মানে আমরা বলতে পারি স্বীকার করেননি তিনি স্বাধীনতাকে অলওয়েজ অস্বীকার করেছেন ঠিক আছে ঐতিহাসিক অনেক ঐতিহাসিক অনেক মত ছিল যেমন ঐতিহাসিক ফিশার মনে করতেন যে মেজেলার দুই পিঠে যেমন দু রকম ছাপ থাকে ঠিক তেমনই নেপোলিয়ান সাম্রাজ্যের মেডেলার একদিকে উজ্জ্বল অন্যদিকে অন্ধকার মত তো এরকম অনেকেই অনেক কথা বলেছিল যাই হোক এটা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না নেক্সট কী বলছে দেখো বলছে নেপোলিয়ান ইটালিতে আচ্ছা সিসল্যান্ড পাইন সিসল্যান্ড পাইন ওকে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার দ্বারা জাতীয়তাবাদের সঞ্চার ঘটায় এই প্রজাতন্ত্রের নাম ইটালি প্রজাতন্ত্র রাখা হয় ইটালির সাধারণ মানুষ জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয় ফ্রান্স কর্তৃক ইটালির বিজয় প্রপের ক্ষমতাকে আঘাত করে এবং ইটালি ক্ষুব্ধ রাজারা ক্ষমতাহীন হয়ে পড়েন এই ঘটনাগুলি শিক্ষিত শহরের মধ্যবিত্ত ইতালীয়রা স্বাগত জানায় এছাড়া নেপোলিয়ান ইটালির রাজ্য সংখ্যা কমিয়ে তিনটি করায় ইটালির জাতীয় ঐক্যের ধারণা আরও দৃঢ় হয় ইটালিতে ভূমিদাস প্রথার বিলোপ সুবিধাভোগী শ্রেণীর বিলোপ ধর্ম কর সামন্তকরের অবসান ইতালাবাসীর মনে জাতীয়তাবাদের ভাবনার জাগরণ ঘটায় নেপোলিয়ান স্পেনের রাজা মানে একটা একটা করে ডিসকাশন এখানে আছে যে ইটালিকে কি করেছিল দেন স্পেনে আছে দেখো নেপোলিয়ান স্পেনের রাজা ফরদিনানকে বলপূর্বক সিংহাসন থেকে সরিয়ে দেন এবং নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান স্পেনীয়রা এই এর বিরুদ্ধে তীব্র প্রতিকার সরি প্রতিক্রিয়া জানায় স্পেনের অভিজাত যাজক কৃষক কারিগর শ্রেণী নেপোলিয়ানের বিরুদ্ধে জুনটা বা সামরিক চক্র সামরিক চক্র কী বলে জুনটা গঠন করে যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধে স্পেনীয়রা গেরিলা পদ্ধতি অনুসরণ করে নেপোলিয়ানের সেনাবাহিনীতে হারায় ফলে স্পেনে জাতীয়তাবাদের উত্থান ঘটে দেখো সবার আগে আমি একটু বলে দিই যে জুনটাটা কী জুনটাটা একটু আগেই পড়লাম আমরা ঠিক আছে জুনটা বলতে সাধারণত বোঝায় হচ্ছে বিদ্রোহী প্রতিরোধ সমিতি যেটা হয় তাকেই বলা হয় জুনটা নেপোলিয়ান স্পেন যখন অভিযান করেছিল তো অভিযানের সময় স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে এবং দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন যেটা ছিল সেটা নিজের হাতে তুলে নেয় এবং যে মানে ফরাসি সেনাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে করতে বাধ্য হয় ঠিক আছে যেটা অগ্রাসী মানে যে সৈন্যরা তাদের দিকে আসছিল সেই অগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে বাধ্য হয়েছিল ওকে আমরা এখানে অনেকগুলো ব্যাপার জানতে পারলাম যে দেখো নেপোলিয়ানকে অনেক সময় কি বলা হয় না নেপোলিয়ানকে অনেকেই কি বলে না বিপ্লবী ধ্বংসকারী বলা হয় অনেক সময় প্রশ্ন আসে আমাদের যে নেপোলিয়ানকে কেন বিপ্লবী ধ্বংসকারী বলা হয় দেখো সিম্পলি একটা কথা নেপোলিয়ান বনপদ বিপ্লবের যে তিনটে আদর্শ ছিল সেটা সাম্য মৈত্র এবং যে স্বাধীনতা যেটা ছিল বিপ্লবের যে তিনটে আদর্শ ছিল সেই আদর্শগুলোর মধ্যে সাম্য আর মৈত্রী আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার যে আদর্শ ছিল সেটাকে বিভিন্ন বৈপ্লবিক ভাবধারাতে তিনি ধ্বংস করেছিলেন তার সংস্কারের প্রকৃতি বিশ্লেষণ করলে কিন্তু বিষয়টি আমরা স্পষ্ট হয়ে ওঠে বা ব্যাপারটা চ্যাপ্টারটা পড়লেও ব্যাপারটা আমরা বুঝতে পারি ঠিক আছে তার সংস্কারের প্রকৃতি বিশ্লেষণ এটা আমরা জানতে পারি বেসিক্যালি ওকে নেপোলিয়ান যখন স্বাধীনতা বা গণতন্ত্রকে পায়ের তলায় মানে দমন করছিলো বা পদানত করছিল করে স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করে তখন তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকারী আমরা বলতে পারি ওকে কিভাবে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রেই তিনি নিজেকে স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি তিনি নিজেও স্বীকার করেছেন অনেক ক্ষেত্রেই ঠিক আছে যেমন বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি ঠিক আছে তিনি বিপ্লবের ফরাসি বিপ্লবের যে রাজ মানে ফরাসি বিপ্লবের দ্বারা যে রাজতন্ত্রের অবসান ঘটালেও আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসেবে কিন্তু ঘোষণা করে ফ্রান্সে পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ওকে এবং রাজতন্ত্রের পুনঃপরিবর্তন জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠান এইসবের মধ্যে দিয়ে তিনি বিপ্লবের আদর্শকে ধ্বংস করেছিল ওকে শিক্ষাক্ষেত্রেও তার হস্তক্ষেপ ছিল শিক্ষাক্ষেত্রে তার মানে আমরা বলতে পারি যে নেপোলিয়ানের যে শিক্ষা নীতি তার একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষিত সমাজকে সম্রাট এবং রাষ্ট্রের অনুগত হয়ে থাকতে হবে ঠিক আছে তিনি জেকোবিন্দের সর্বজনীন যে প্রাথমিক শিক্ষা নীতি সেটা বাতিল করে দিয়েছিল দিয়ে বিপ্লবের আদর্শকে কিন্তু তিনি ধ্বংস করেন এবং নারী শিক্ষার ক্ষেত্রেও তিনি যথেষ্ট পরিমাণে উদাসীন ছিলেন ওকে নারীদের আমরা দেখেছি যেখানে সেখানে ইকুয়ালিটি বা সমান অধিকার দিতে তিনি রাজি ছিলেন না ঠিক আছে বা দেননি তিনি ঠিক আছে যথেষ্ট তিনি উদাসীন ছিলেন ওকে আহ নেপোলিয়ানের ফ্রান্সের যে প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে তুলে দিয়ে গণতন্ত্রের মুখোশে তিনি পুলিশ রাষ্ট্র স্থাপন করেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর যে স্বাধীন কার্যকলাপ সেটা তিনি সীমাবদ্ধ করে দিয়েছিল ঠিক আছে তিনি মানে ধর্মের ক্ষেত্রেও তার যথেষ্ট পরিমাণে হস্তক্ষেপ ছিল তিনি ফরাসি বিপ্লবকারের ধর্মীয় নীতির বেশ কিছু ভাবধারাকে তিনি বর্জন করেছিলেন তিনি আঠারোশো এক খ্রিস্টাব্দে ধর্ম মীমাংসা চুক্তির মাধ্যমে ক্যাথলিক চার্চের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ওকে তো অনেকগুলো ব্যাপার ছিল তার ঠিক আছে নেপোলিয়ানের বহু ক্ষেত্রে কিন্তু বিপ্লবের আদর্শকে তিনি লঙ্ঘন করেন এবং ট্রটস্কি মতে অনেক কথাই বলেছিলেন তো আমি একটা কথা বলি যে কি বলেছিলেন কি সামরিক শক্তির দ্বারাই নেপোলিয়ান বিপ্লবকে ধ্বংস করেছিলেন করেছেন ঠিক আছে আসলে তিনি আহ যে আত্মপ্রতিষ্ঠা আত্মপ্রতিষ্ঠার জন্যই বিপ্লবকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেছিলেন ওকে তো এইভাবে আমরা আহ ব্যাপারটাকে একটু বলতে পারি যাই হোক এখন এটা একটুখানি পড়ে নিই আমি এতটা পর্যন্ত পড়ালাম নেক্সট পার্টে আমরা বাকি আলোচনা করবো এখন একটু প্রশ্ন উত্তর লিখি অলরেডি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তাহলে মোটামুটি আমরা অনেকগুলো জিনিসই জেনেছি আজকে যে কনডার্টার সরি কর্ন বা ধর্ম মীমাংসার চুক্তির সম্বন্ধে জেনেছি নেপোলিয়ানের এছাড়া আমরা জানলাম যে অর্থনৈতিক দিক থেকে কীভাবে তিনি কাজ করেছিলেন বা আমরা এখানে জেনেছি যে নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন সেটা আমরা জেনেছি কিন্তু ঠিক আছে নেপোলিয়ানের এছাড়াও আমরা কি জানতে পেরেছি না টাফলগারের যুদ্ধ সম্বন্ধে এটা আমি সরি টাফলগারের যুদ্ধটা অলরেডি পড়িয়ে দিয়েছি তো যাই হোক নেপোলিয়ানের বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় সেটা আমরা জেনেছি জাতীয়তাবাদে যে উদ্বুদ্ধ হয়েছিল সেটা কিন্তু আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা স্পেনকে তারপরে ইটালিকে এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা জেনেছি শিক্ষানীতি সম্বন্ধে তার হস্তক্ষেপ সেটা আমরা কিন্তু অনেকটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো মোটামুটি এই ব্যাপারগুলো সম্বন্ধে কিন্তু আমাদের আলোচনাটা হয়েছে রাশিয়াকে ইটালিকে ঠিক আছে কিভাবে তিনি দখল করেছিলেন সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ওকে এখন আমরা একটু একদম ছোট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি দেন এর আমি বড় প্রশ্ন অলরেডি লেখাবো তখন আরো আলোচনা হবে সবার প্রথমের প্রশ্নে আমরা নেবো যুদ্ধে কে জয়লাভ করে উত্তর হবে ইংল্যান্ড আমি জাস্ট আনসারটুকু লেখাচ্ছি লিখাচ্ছি তোমরা পূর্ণ বাক্যে লিখবে আনসার ইজ ইংল্যান্ড নেক্সট প্রশ্ন অস্টার্ড আচ্ছা কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা লিখে দিই এটা হয়েছিল হচ্ছে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্টার্ড লিজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় খ্রিস্টাব্দে পাঁচ ওকে খ্রিস্টাব্দে কে কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটায় সরি আচ্ছা এটা হবে হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ান নেপোলি অন হয় অ্যাকচুয়ালি যাই হোক নেপোলিয়ান বোনাপার্ট ওকে এটা হচ্ছে আঠেরোশো সময়টা ছিল আঠেরোশো ছয় ঠিক আছে নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো ছয়তে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটায় নেক্সট প্রশ্ন ফ্রিজল্যান্ডের ফ্রিজল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয় উত্তর হবে ফ্রান্স ও রাশিয়া রাশিয়ার মধ্যে হয়েছিল সময়টা ছিল হচ্ছে আঠেরোশো সাত ঠিক আছে প্রশ্ন সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর ফ্রান্স ও রাশিয়া রাশিয়ার মধ্যে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে